হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলেন লিওনেল মেসি তার হ্যাটট্রিকের সৌজন্যেই ঘরের মাঠ নো ক্যাম্পে এদিন পিএসবি আইন্দোভেনকে চার শূন্য গোলে উড়িয়ে দিল বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বার্সা একত্রিশ মিনিটে ফ্রিকিক থেকেই প্রথম গোলটি করেন মেসি প্রতিপক্ষের ডি বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিলেন তিনি বা পায়ের নিখুঁত মাপা শট গোলবারের শীর্ষকোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন মেসি যা ঠেকানোর সাধ্য ছিল না পিএচবি গোলরক্ষকের প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে চুয়াত্তর মিনিটে ডেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা তখনও ভক্তরা বুঝতে পারেননি এই ম্যাচে হ্যাট্রিকও করে ফেলবে মেসি তারপর সাতাত্তর এবং সাতাশি মিনিটে গোল করে নিজের হ্যাট্রিকটি সম্পূর্ণ করলেন এম টেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুর্দান্ত হ্যাট্রিক করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ডটিও নিজের দখলে নিয়ে নিলেন তিনি মঙ্গলবার পিএসবি বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার অষ্টম হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে একশো তিনটি গোলও করে ফেললেন মেসি শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগে চৌষট্টিটি গ্রুপ পর্বের ম্যাচে মোট একষট্টি গোল করে নতুন রেকর্ড করলেন এই আর্জেন্টাইন তারকা ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য দেশ বিদেশের খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন